প্রিয় দর্শক, স্বাগত আজ দুপুরে। আপনাদের সঙ্গে আছি আমি সোনিয়া রিফাত। মহান ভাষা আন্দোলনের সকল ভাষা শহীদ ও ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আজ দুপুরের আজকের আয়োজন। আজ দুপুরের আজকের আয়োজনে থাকছে সংস্কৃতি, বই বসন্তে, এনটিভি অনুষ্ঠান সূচি ও দুপুরের অতিথি। প্রথমেই থাকছে সংস্কৃতি। ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী ঢালি আল মামুনের একক শিল্পকর্ম প্রদর্শনী অসম্মতির মানচিত্র। বুধ থেকে সোমবার বিকাল 4টা থেকে রাত 8টা এই সময়ে প্রদর্শনী চলবে 26 মার্চ পর্যন্ত। বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হচ্ছে অমর একুশে গ্রন্থমেলা 2023। অমর একুশে গ্রন্থমেলা চলবে পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে। লেখক, পাঠক ও প্রকাশকের এই মিলন মেলায় আপনি অংশগ্রহণ করুন। বই মানুষের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটায়। বুদ্ধিদীপ্ত, মুক্ত চিন্তা, আলোকিত মানুষ ও সুস্থ সুন্দর মননশীল জাতি গঠনে বই পড়ার বিকল্প নেই। মানুষের শ্রেষ্ঠ সম্পদ হলো বই, যার সাথে পার্থিব কোনো সম্পদের তুলনা হতে পারে না। প্রিয় দর্শক, অমর একুশে গ্রন্থমেলা 2023-এ প্রকাশিত নির্বাচিত বই নিয়ে আমাদের এবারের আয়োজন বই বসন্তে। প্রিয় দর্শক, আমরা আমাদের এই পর্বে অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত মানসম্মত দুটি বই সম্পর্কে জানাব। কবি প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে যোজন মাহমুদের কাব্যগ্রন্থ যোজন দূরত্বে দেখা নিকট মায়া। বইটির প্রচ্ছদ ডিজাইন করেছেন মুসাফিজ কারিগর। বিভাস থেকে প্রকাশিত হয়েছে রবিশঙ্কর মৈত্রীর বই পুরুষ তুমি ভালোবাসতে শিখে নাও। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা 6টা 45 মিনিটে থাকছে হাসান ইউসুফ খানের প্রযোজনায় অনুষ্ঠান বিজ্ঞানে আনন্দ। এখন একটা কথা হচ্ছে, আমি যদি এটাকে একটু ডানে বামে ঘুরাই, তারপরেও কিন্তু হচ্ছে বলটা কোথাও যাচ্ছে না। হ্যাঁ, তুমি দেখতে পাচ্ছ তো, আমি কিন্তু এইভাবে ডানে ঘুরিয়ে রেখেছি, তো গ্র্যাভিটি কিন্তু নিচে কাজ করছে, কিন্তু ও নিচে পড়ে যাচ্ছে না কেন? রাত 8টা 20 মিনিটে থাকছে ধারাবাহিক নাটক আমরা আমরাই। আপনি তো এই পাড়ার পুরো বিল্ডিং তাকানো বাদ দেন নাই না? বলেন দিল ভাই, আমার ছোট মেয়ের বিয়ের কাট। ধরা তুই কান্তাসুস কি লেগা? তোর বিয়ে ভালো লাগবে? করতে পারতেছিল কার কারণে? আমি বিয়ে করব, আমি আপনার কথা দিলাম। তুই সারা দুনিয়ার মানুষের বিয়ে খাবি, তুই জীবনে বিয়ে করতে মন মাইট দিব, সারা জীবনের জন্য বিয়ের শখ মিটে যাবে। রাত 9টা 30 মিনিটে থাকছে একক নাটক। নাকি সবসময়ের মতো নতুন করে মনে করে দিতে হবে? কাল আমাদের বিবাহ বার্ষিকী, তবে প্রতিনিয়ত আমি এই দিনটাকে ভুলে যাওয়ার চেষ্টা করি। বৃথা চেষ্টা করে কি লাভ বলো তো? চেষ্টা করে যদি সফলতাই না পাও? সব নদী তো সাগরের দেখা পায় না, নদী তার চেষ্টা কখনো ছেড়ে দেয় না। চারু, আমি না ঠিক বুঝতে পারি না, একটা সহজ কথা মেনে নিতে তোমার এত কষ্ট হয় কেন? কেন এটা বোঝো না যে আবেগ আর বাস্তবতা এক না? রাত 11টা 30 মিনিটে সরাসরি সম্প্রচার হবে সঙ্গীতানুষ্ঠান মিউজিক নাইট। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার দুপুরের অতিথি। প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি কবি ফারুক মাহমুদ। স্বাগত শুভ দুপুর। ধন্যবাদ আপনাকে, ভালো লাগছে আজকে আপনাকে পেয়ে, এবং শুরুতে অভিনন্দন, এবার বাংলা একাডেমি পুরস্কার অর্জন করেছেন। তো এই যে কবিতার সাথে বলতে গেলে প্রায় অর্ধশতক সময় পার করা এবং জীবনের এই পর্যায়ে সেরকম একটা প্রাপ্তি, কেমন লাগছে? সব প্রাপ্তি আনন্দের, সব প্রাপ্তি উৎসাহিত করে। তো এই প্রাপ্তিটা একটু মনে হয় যে একটু পরে হয়েছে, আরও আগে হলে আরও ভালো লাগতো আর কি। আমাদের যারা বন্ধুবান্ধব তারা কিন্তু অনেক আগে এই পুরস্কারটি পেয়েছে। যাই হোক, তবু পেয়েছি, সব প্রাপ্তি সব পুরস্কারই ভালো, খুব ভালো অনুভব করছি। বইমেলা চলছে, বইমেলা প্রসঙ্গেই চলে আসি, এবং বইমেলাতে একটি বই প্রকাশিত হয়েছে কিশোরদের কবিতা নিয়ে একটি বই, এবং আরও দুটি বই হয়তো সামনে আমরা পেতে যাচ্ছি, সেই বইগুলো নিয়ে একটু জানি।
কিশোরদের বইটা তার বলার কিছু নাই, এগুলো পদ্য, কিশোরদের পদ্য নিয়ে একটি কবিতার বই বেরিয়েছে, আর আমার দুটো বই বেরোনোর কথা প্রায় শেষ পর্যায়ে। একটি বই হলো মহাভারতের প্রেম, সেটা হলো মহাভারত আপনি জানেন যে অনেক বড় বিষয়, অনেক বড় ব্যাপার। আমি পড়তে পড়তে মনে হলো যে মহাভারত তো এত বড় বিষয়, এটাকে ধারণ করা খুব কঠিন কাজ। আমি প্রথম নোট করে করে পড়তাম যে এটার পরে কী হবে, এটার পরে কী হবে, এই চরিত্রের পরে কী, মানে এত গল্পের সমাবেশ ঘটে মনে রাখা যায় না। তো আবার চিন্তা করলাম যে কী করা যায়, মহাভারতের মধ্যে তো গান আছে, নাটক আছে, কবিতা আছে, গল্প আছে, কী করা যায়। তো আমি ভাবলাম যে আমি যেহেতু কবিতা লিখি, কবিতা করা যায় কি না। তো আমি এই মহাভারতের কিছু গল্প, প্রেমের গল্প, সেখানে ধর্মটাকে আমি খুব গুরুত্ব দিই নাই বা দেবত্ব অলৌকিকত্ব এগুলোকে একটু আড়াল করে শুধু প্রেমের গল্পগুলো আমি কবিতায় লিখি, কবিতায় লিখেছি। তো তারই আটটি কবিতা, দীর্ঘ কবিতা, আমি নাম দিয়েছি কাব্যগল্প, কবিতায় গল্প বলা। তো সেই বইটা এবার বেরোতে পারে, মহাভারতের প্রেম। সহজে লেখা যায় না, বছরে একটা বা দুটা, আর এগুলি ছাপার ব্যবস্থা থাকে না, ইচ্ছুঙ্গাগুলোতে ছাপে, তো যার জন্য আমার প্রস্তুতিটা কিন্তু অনেক দিনের। তো আমি তো তাড়াহুড়া করে করতে চাই না যে বইটা বেরোক, এটা হয়তো আমার লেখালেখি জীবনে একটি বড় মাইলস্টোন হতে পারে, এই জন্য আমি একটু ধীরে সুস্থে এটা করছি। আরেকটি বই বেরোচ্ছে, এটার মধ্যে অনেক ধরনের কবিতা আছে, সব ধরনের কবিতা মিলিয়ে একটি বই। আমি বইটার নামকরণ করেছি রবীন্দ্রনাথের একটি গান থেকে, অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো। আমি বুঝাতে চাচ্ছি যে আসলে অন্ধকারটা খুব অস্থায়ী, আর আলোটা কিন্তু অন্ধকারের মধ্যেই থাকে। আমরা সাধারণত বলি যে অন্ধকারের পর আলো আসে, কিন্তু রবীন্দ্রনাথ তার গানের মধ্যে বলেছেন যে এই আলোটা কিন্তু অন্ধকারের মধ্যেই থাকে, সেখান থেকে উচ্চারিত হয়। আমি সেই নামটা নিয়ে কবিতার মধ্যে এরকম একটি চরিত্র আছে, শেষ পর্যন্ত আসার কথাটাই বলেছি যে আলো আসবে। একদমই স্যার, একটু ছোটবেলায় ফিরে যেতে চাই, কিশোরগঞ্জের ভৈরবে জন্মগ্রহণ করেছেন, এই যে কবিতা প্রেম বা কবিতার সঙ্গে আসলে এতটা সময় পার করা, একদম ছোটবেলায় ঠিক কখন এই যে কবিতার প্রতি প্রেমটা আবিষ্কার করতে পেরেছিলেন নিজের মধ্যে? এটা কিন্তু আসলে খুব বলা খুব কঠিন কখন থেকে। খুব ছোটবেলায় লিখতে শুরু করেছি, ওগুলো তো কবিতা ছিল না, কবিতার মতো করে লেখা, লিখতে শুরু করেছিলাম, তো সেই ঘোর কাটেনি এখনও। তো আমি একটা গল্প সবসময় বলি যে এই 71-এ 16 ডিসেম্বর দেশ তো স্বাধীন হলো, আমি 24-এ ডিসেম্বর ঢাকায় চলে এসেছি মাত্র কদিন পর, তখনও রেল যোগাযোগ শুরু হয় নাই, তখন তো আমাদের এলাকায় বাস যোগাযোগ ছিল না, আমি নৌকায় করে চলে এসেছি ঢাকায়। তো কেন এসেছি আমি জানি না, এখন মনে হয় যে শুধু কবিতার জন্য এসেছি, সে কবিতার টানে এসেছি, কবিতা লিখবো বলেও এসেছি। স্যার, কবিতার মধ্যে আপনার কবিতার কথা যদি বলি, জগৎ, সংসার, প্রেম, এই বিষয়গুলোই আমরা দেখি, এবং আসলে যে জীবনের এত কাছ থেকে এই যে উপভোগ করা, এটা হলো কি, আসলে কবিতা তো জীবনের একটি উপলব্ধি, সেখানে প্রেম থাকবে, প্রেমের আরও নানান দিক থাকবে, শুধু একজন নারী এবং পুরুষের প্রেম না, এর মধ্যে অনেক বৈচিত্র্য থাকে, অনেক গভীরতা থাকে, অনেক স্বচ্ছতা থাকে। তো সেগুলি আমি আনার চেষ্টা করেছি, নানানভাবে বলার চেষ্টা করেছি। তারপর ধরেন আমাদের দেশ, আমাদের সমাজ, রাষ্ট্র, এই সারা পৃথিবীর ক্রাইসিস, আমি সবই কবিতায় ধারণ করার চেষ্টা করেছি, আমার মতো করে। তো ফলে আমার কবিতার মধ্যে সবাই বলেন আর কি যে একটু বৈচিত্র্য আছে, মানে কোনো একঘেয়েমি নাই, বৈচিত্র্যটা আমি রক্ষা করতে চাই আর কি। নিশ্চয়ই শুরুর দিকে যখন লেখালেখি, কবিতা লেখা শুরু করলেন, নিশ্চয়ই পত্র পত্রিকাতে তখন সেগুলো প্রকাশিত হচ্ছিল, সেই সময়টা কথা একটু জানতে চাই যে কবিতা নিয়ে তখনকার যারা সম্পাদক ছিলেন, যে কারো একদম কাছাকাছি যাওয়া বা তাদের কাছ থেকে অনুপ্রাণিত হওয়া? তো মফস্বলে ছিলাম, এই ওই সময় খুব বেশি লেখালেখি ছাপা হতো না, আমি ডাকে পাঠাতাম, পত্রপত্রিকায় ছাপা হতো না। আমাদের দৈনিক পাকিস্তান ছিল তখন, দৈনিক পাকিস্তানের একটি কিশোর পাতা ছিল, তো ওখানে কবিতা পাঠাতাম। তো ওখানে আমার একটা বিভাগ ছিল, পাখির মুখে এলো যাদের চিঠি, তো সেখানে একটা জবাব দেওয়া হতো আমার নামটা দিয়ে, ঠিকানা দিয়ে, যে নতুন লেখা পাঠাও। তখন মাথার মধ্যে জেদ চাপত, বাড়িতে এসে আরেকটা কবিতা কপি করে পোস্ট অফিসে দিয়ে তারপরে
স্বস্তি, ঠিক পরের সপ্তাহে আবার একই অবস্থা, নতুন লেখা পাঠাও, পাঠাচ্ছি পাঠাচ্ছি আর ছাপা হতো না। তো শেষে একবার 14 আগস্ট তখন ছিল পাকিস্তানের স্বাধীনতা, তো ওই সময় একটা বিশেষজ্ঞ করবে ওর জন্য কবিতা চাইল, ঘোষণা দিল যে এর জন্য তোমরা কবিতা পাঠাও সঙ্গে ছবি পাঠাও। তো ছবি তো নাই, তখন তো আর ছবির এত সহজলভ্যতা ছিল না আমাদের মফস্বলে, তখন বিদ্যুৎও ছিল না, ছবি তোলার জন্য যে বিদ্যুৎ লাগে ক্যামেরা লাইটিং নাই, ব্যবস্থা নাই। তো আমাদের একজন পরিচিত ফটোগ্রাফার ছিলেন, ওনার স্টুডিও ছিল, আমি বললাম যে সত্তর ভাই আমার তো একটা ছবি লাগবে, তো বলে তুমি 4টার সময় এসো বিকেল। তো আমি বললাম যে 4টার সময় কেন, পরে বোঝা গেল যে ওনার স্টুডিওর পিছনে যে জায়গাটুকু আছে ওখানে আলো পড়ে 4টার দিকে, সূর্যের আলো পড়ে, ওই সূর্যের আলোতে ছবিটা। তো তখন তো আমাদের মডেল ছিল সুকান্ত, এই গালের মধ্যে হাত দিয়ে ওইভাবে সুকান্তর মতো একটা ছবি তুলে পাঠিয়ে দিলাম, ছাপা হয়ে গেল ছবি সহ, একদম প্রথম সেটা একদম ছবি সহ ছাপা হলো, কবিতাটা ছাপা হলো, ছবিও ছাপা হলো, এটা মানে উল্লেখযোগ্য আর কি। তারপরে আপনি যেটা বললেন সম্পাদকদের সঙ্গে, আমি সে ঢাকা তখনও আসিনি, সম্পাদক হিসেবে পেয়েছিলাম আমরা আমাদের আহসান হাবিবকে, কবি আহসান হাবিব, উনি আমাদের, আমরা মনে করি যে শিক্ষা আমাদের গুরু, সম্পাদক হিসেবে উনি এখনও প্রবাদ তুলল। তো ওনার কাছে একবার এলাম, যে প্রথম দিন ওনার রুমে যাইতে সাহস পাইনি, সেই কাশফুলের মতো চুল একজন লোক বসে আছেন, ঘুরে মহড়া দিলাম আর কি ওনার ঘরের সামনে দিয়ে, দ্বিতীয় দিন ঢুকলাম সাহস করে। তো ওনার যথারীতি কী চাই, আমি বললাম যে আমি একটা কবিতা দিতে চাই, তো বললো হ্যাঁ দিয়ে যাও। তো উনি আমার সামনে বসে 3-4 বার কবিতাটা পড়লেন, পড়ে বলে ঠিক আছে। তো আমি চলে গেলাম, 1 মাস 2 মাস 3 মাস গেল ছাপা হয়নি, আবার ঢাকা এলাম, এসে আবার এই 2 দিনের মহড়া দিয়ে ওনার সামনে ঢুকলাম। উনিও যথারীতি এটি জিজ্ঞেস করলেন যে কী চাই, চিনে নাই। আমি বললাম যে আমি একটা কবিতা দিয়েছিলাম, তো এটা একটু বলে ঠিক আছে বসো। তো উনি ফাইল বের করে সেই কবিতাটা বের করলেন, করে উনিও 2-3 বার পড়লেন, পরে বলে যে না এটা ছাপা হবে না। তো আমি একটু মনক্ষুণ্ণ হলাম যে 3 মাস আগে বললো যে ছাপা হবে, এখন বলছে যে ছাপা হবে না। উনি বুঝতে পেরেছেন, বলে যে চা খাও। তো চা দেওয়ার পরে গল্প করছে আর কি, যে এখন ওই সময় ঠিক ছিল, আমি যখন বলেছিলাম তখন হয়তো ছাপা যেত, কিন্তু তোমার কবিতা আমি আরও 1-2 জায়গায় দেখেছি ইম্প্রুভ করেছে, এখন এটাকে দুর্বল কবিতা মনে হয়, এটা আর ছাপ করো না, তুমি নতুন কবিতা দাও। এটা হলো আমার কবিতা না ছাপা হওয়ার গল্প। তো আহসান হাবিবের হাত দিয়ে আমার ম্যাক্সিমাম কবিতা ছাপা হয়েছে, এবং আমার প্রথম যে বই বেরিয়েছে পাথরের ফুল, ওখানে সবগুলো কবিতা প্রায় আহসান হাবিবের পাতায় ছাপা হয়েছে। এবং আমাদের তখন মনে হতো যে আহসান হাবিব ছাপলে সেটা কবিতা, যার ফলে আমরা আত্মবিশ্বাস বেড়ে যায়। হ্যাঁ হ্যাঁ, ওনার হাত দিয়ে যাওয়া মানে এটা কবিতা হয়ে ওঠা। তো প্রথম বইতে কিন্তু তাই, আহসান হাবিবের হাত দিয়ে সবগুলি কবিতা ছাপা হয়েছে, এবং এগুলো আমি প্রথম বই পাথরের ফুলে নিয়েছি। আচ্ছা, এটা কোন সালে প্রকাশিত হয়েছিল বইটি? আমার এই বই তো বেরোনোর কথা, ওই যে আপনি বললেন দেরি হয় কেন, 72 থেকেই আমি বলছি যে আমার বই বেরোবে, বই বেরোবে। তখন তো ফেসবুকটা ছিল না, ওই যে লিটল ম্যাগের মধ্যে বিজ্ঞাপন যেত যে প্রথম কবিতার বই বেরোচ্ছে পাথরের ফুল, এই হতে 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 88 চলে আসলো, তখন বেরোলো। আচ্ছা, এত বছর পরে। আমি কিন্তু আসলে ওই আলস্য আমার আছে, দেখি না আর একটু ভালো করা যায় কিনা, একটু ভালো লেখা হয় কিনা, বা একটু ব্রাশ আপ করা যায় কিনা, ওই আলস্যটা কিন্তু আছে। বেরিয়ে গেলে তো গেলই, তখন তো আর আমার কিছু করার নেই। স্যার, যে প্রথম বইটা বলছিলেন যে এত বছর পরে আসলে প্রকাশ করা, সেই বইটির নামকরণ এবং বইটি প্রকাশের পরে আসলে পাঠক প্রতিক্রিয়ার জন্য সবাই তো অপেক্ষা করে, যেহেতু প্রথম বই, সেটি কেমন ছিল? সেটা ছিল, পাঠকরা ভালোভাবে নিয়েছে, অনেকদিন পরে বেরিয়েছে, কিন্তু এখানে একটু মজার গল্প আছে। এবং ইতিমধ্যে তো আপনার পাঠক তৈরি হয়ে গিয়েছিল, পত্রিকায়, তারপরে লিটল ম্যাগে, তখন প্রচুর লিটল ম্যাগ বেরোতো, প্রচুর লিটল ম্যাগে লিখতাম, তখন দৈনিক পত্রিকা বেশি ছিল না, 3-4টা পত্রিকা ছিল, আর লিটল ম্যাগে লিখতাম, মোটামুটি পরিচিতি পেয়েছে আর কি। তখন আর বেরোবে বেরোবে, প্রথম বই যখন বেরোয় আমার খুব ইচ্ছা ছিল, আমাদের একজন বন্ধু ছিলেন খুব বড় শিল্পী, কাজী হাসান হাবিবকে দিয়ে আমি প্রচ্ছদ করাবো, উনি প্রয়াত খুব বড় শিল্পী। তো একদিন ওনার বাসায় কলাবাগানে গেলাম, তো বললো যে ফারুক কী ব্যাপার, আমি বলে যে আমার বইয়ের প্রচ্ছদ করে দিতে হবে। তো উনি খুব বিরক্ত, বলে যে না আমি করবো না, করবো না, সামনে আমার এক্সিবিশন আছে, আমি প্রচ্ছদ করবো না। তো আমি তো মন খারাপ করে বসে আছি, তাই বললাম যে আমার প্রথম বইয়ের ইচ্ছা ছিল যে আমার প্রথম বইয়ের প্রচ্ছদ আপনি করেন। উনি রাজি হয়ে গেলেন, আপনি বই বেরোয় না এখনও, আমি করবো।
আচ্ছা আগামীকাল আসেন ঠিক আমি আগামীকাল সকালে গেলাম আমাকে একটা পছন্দ ধরিয়ে দিল আমার পছন্দ হলো না এটা কি চার রঙে ছাপা হবে কিছুই না সাদা এই কালোতে শুধু লেটারিংটা ফোর কালারে আর দুইটা পাথরের মতো কেমন জানি মনে হলো তো ওনাকে তো বলা যায় না যে পছন্দ হয়নি তো ওই বইটা নিয়ে আমি পছন্দটা নিয়ে দৈনিক বাংলা গেলাম তখন দৈনিক বাংলা আমাদের আড্ডার জায়গা কবি শামসুর রহমান ওনার ঘরে গেলাম ওনাকে দেখালাম যে রানুভাই আমার প্রথম বইয়ের পছন্দ হলো এটা রানুভাই তো একদম দাঁড়িয়ে গেছে এত চমৎকার পছন্দ তখন আমি কনভিন্স হয়ে গেলাম যে এত বড় কবি বলছেন এটা ভালো পছন্দ নিশ্চয় আমি বুঝতে পারিনি তখন ছাপা হলো তখন এই প্রচ্ছদের জন্য বইমেলায় একটা পুরস্কার দেওয়া হতো ভালো যে প্রথম যে প্রচ্ছদ শিল্পীকে হ্যাঁ একটা পুরস্কার ওই বছর কিন্তু এই পুরস্কারটা পাথরের ফুল এবং হাসান আবি পেয়েছিলেন ভালো বইয়ের জন্য ভালো প্রচ্ছদের জন্য আর কি তো এইভাবে শুরু তারপর দেখো এখন বই বেরোচ্ছে আমি একটু ব্যতিক্রমী লেখা লিখেছি ব্যতিক্রম মানে আমার নিজের কাছে আমি কাব্যগল্প যে শব্দটি এটাকে আমি নিজেই তৈরি করা আমি কবিতায় গল্প বলেছি এরকম একটি বই আমার আছে দীর্ঘ কবিতা সেই কবিতাগুলি হলো আমার গল্পগুলো হলো আমাদের এই সমাজের গল্প আমাদের এই প্রাত্যহিক জীবনের গল্প মুক্তিযুদ্ধ আছে ওরকম তিনটি গল্প নিয়ে একটি বই আছে আমার আমার ধারণা যে বইটি একটু আলাদা রকমের কিন্তু আরেকটা বিষয় আমার খুব জানতে ইচ্ছা করছে এই যে আপনার কবিতাগুলো এগুলো বিদেশি ভাষায় অনুদিত হওয়ার হয়েছে কিনা বা সেরকম কোনো কাজ হচ্ছে কিনা খুব বেশি হয়নি এই জন্য যে আমার আগ্রহ খুব কম আগ্রহ কম আমি মাঝে মাঝে বলি আমাদের বন্ধুদের যারা এই কবিতা অনুবাদ করে খুব বাহাদুরি করে যে আমার বই বেরিয়েছে অনুবাদ বেরিয়েছে আমি বলি যে বাংলা কবিতাটাই হলো না আগে বাংলাটা লিখি ভালো কবিতাটা লিখি তারপর তো অনুবাদ করার প্রশ্ন আসলে আমাদের এত আসলে বিস্তৃত আমাদের এই যে বাংলা সাহিত্য সেটাকে বিশ্বের দরবারে কিন্তু তুলে ধরার এই একটাই মাধ্যম না সেটা ঠিক আছে সেটা ঠিক আছে কিন্তু সেখানে কিন্তু আমার একটু অন্যরকম কথা আছে আমি আমার মুখে এটা মানায় না তারপর আমি বলি রবীন্দ্রনাথ কিন্তু বলতেন যে আমার কবিতা অনুবাদ হওয়ার দরকার নেই যারা আমার কবিতা পড়বে আমার ভাষা শিখে তারপর পড়তে হবে এটা কিন্তু রবীন্দ্রনাথ প্রমাণ করেছেন যারা রবীন্দ্রনাথের রবীন্দ্র সাহিত্য পড়েছেন তারা কিন্তু রবীন্দ্রনাথের বাংলা ভাষাটা শিখে রবীন্দ্র চর্চা করেছে যেমন ভিক্টোরিয়া কম্পা সে বাংলা শিখে রবীন্দ্রনাথকে পড়েছে এরকম বহু উদাহরণ আছে যার ফলে আমি এটা বলি না যে আমারটা পড়তে হলে বাংলা শিখে আসতে হবে আমার মনে হয় যে বাংলা কবিতাই হয়নি তারপর তো ইংরেজি কবিতা আর বিশ্ব সাহিত্যে এত মহৎ কবিতা লেখা হয়েছে আসলে বিনয় কিন্তু তবু হওয়া তো নিশ্চয়ই না উচিত এটা বিশ্বাস হয়েছে কিছু হয়নি যে তা না তো আমার এই ব্যাপারে আলস্য আছে যে অনুবাদের কাছে যাওয়া তাকে বলা অনুরোধ করা যারা স্বতঃস্ফূর্তভাবে করেছে কিছু কিছু হয়েছে স্বতঃস্ফূর্তভাবে করে আমাকে জানিয়েছে যে তোমার একটি কবিতা অনুবাদ করে যেমন কদিন আগে কুমিল্লা থেকে এক ভদ্রলোক ফোন করলেন আমাকে আমি নামে ওনাকে চিনি তো বলো যে আপনার ফোন নাম্বারটা অনেক কষ্ট জোগাড় করেছি আমি বললাম যে কী ব্যাপার বলো যে আমি আপনার তিনটি কবিতা অনুবাদ করেছি ইংরেজিতে অনুবাদ করেছি আপনার সঙ্গে আমি যোগাযোগ করতে পারিনি অনুমতি নিতে পারিনি তো বইটা বেরিয়েছে বাংলা একাডেমি থেকে শুনে ভালো লাগলো যে আমি যোগাযোগ করিনি উনি বরং জোগাড় করে এগুলো অনুবাদ করেছে নিশ্চিত এবং এটাই আসলে হওয়া উচিত স্যার বই নিয়ে বলছিলেন আর আরও কয়েকটি বই নিয়ে পাথরের ফুলের পরে তা পাথরের ফুলের পরে মাঝে আবার একটু গ্যাপ আছে তারপরে যে বইগুলো পাথরের ফুলের কবিতাগুলো নিয়ে আমার এখন একটু দুঃখবোধ আছে আর কি যে কেন এই কবিতাগুলো আরও ভালো হতে পারত এত বছর স্যার সময় নিয়ে আসলে বইটা বের করেছে তারপর মনে হয়েছে যে কবিতাগুলো আরও ভালো হতে পারতো দ্বিতীয় বইটাও আমার এইরকম দুঃখবোধ আছে যে কবিতাগুলো কাঁচা মনে হয় আর কি প্রিয় কিন্তু কাঁচা মনে হয় তৃতীয় বই থেকে আসলে আমি একটা আমার কবিতার একটা আসলে রূপ ধারণ করেছে নিজস্বতা ধারণ করেছে এরপর থেকে সেটা চলেছে সেটা হলো আমি কিন্তু ছন্দের বাইরে কোনো কবিতা লিখি না এখন পর্যন্ত এটা আমাকে অনেকে বলে যে এটা তো আপনি প্রাচীনপন্থী হয়ে গেলেন তাই আমি বললাম যে আমি প্রাচীনপন্থী থাকতে চাই বাংলা কবিতার যে মেজাজ বাংলা কবিতার মেজাজের সঙ্গে কিন্তু একটা গীতলতা আছে বিশ্ব সাহিত্যের অন্যান্য কবিতার মধ্যে যেরকম থাকুক না কেন কিন্তু বাংলা কবিতায় কিন্তু একটা গীতলতা আছে আমাদের একদম চর্যাপদ থেকে এখন পর্যন্ত এবং বড় মহৎ কবিরা যারা তারা কিন্তু ছন্দের বাইরে কবিতা লিখেন না এখন পর্যন্ত আজকে পর্যন্ত যার ফলে আমি এটা একটু মেনে চলি বলে হয়তো আমার এই আমি অনেকের চোখে পড়ি যে উনি একটু আলাদা ধরনের লেখেন তাই আমি বলতে চাচ্ছিলাম যে আসলে সত্তর দশকের পরে কথা যদি বলি বলাও হয়ে থাকে যে কবিতার এবং এই যে জগৎ সংসার জীবন প্রেমবোধ নিয়ে আপনি যেভাবে কবিতা লেখেন একটা অন্যরকম নতুন ধারার আসলে সৃষ্টি করেছে
না সেটা ঠিক আছে, ধরেন আমার পরে তো আরও চারটা দশক চলে গেল, অনেক নতুনরা এসছেন, অনেক ভালো কবিতা লিখছেন অনেকে, কিন্তু আমি ওদেরকে একটা কথা বলি যে কবিতা যাই লিখো কিন্তু যেমন মনে করেন আপনি গান গাইতে পারেন, আপনার কণ্ঠটা ভালো, আপনি এই হোমেন্দ্র শুক্লা একটা গান গেয়ে ফেললেন ভালোই লাগবে, কিন্তু আপনি যখন নিজের গানটা করবেন, আপনার যখন একটা গান হবে তখন কিন্তু আপনাকে ওই ক্লাসিক্যাল বেসটা জানতে হবে, না হলে কিন্তু আপনার আপনার গান হবে না, আপনি অন্যদের গান গাইতে পারবেন, কিন্তু কবিতার বেলাও তাই, যাই করো না করো ছন্দটা জানতে হবে। অনেকে বলে তরুণরা যে আমরা মানি না, আমি ঠিক আছে মান নাও মানতে পারো কিন্তু জেনে জেনে না মানতে পারো, আগে জানতে হবে পরে না মানতে হবে। আচ্ছা অনেক ধন্যবাদ, গল্প করছিলাম আসলে আমাদের সময় শেষ হয়ে গেছে, বিদায় নিতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ, আমার শ্রোতাদেরকে অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, শুভকামনা থাকলো এবং আরও একবার অভিনন্দন, বাংলা একাডেমি পুরস্কারে ভূষিত হয়েছেন, অনেক শুভকামনা থাকলো। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntpbd.com এ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntpbd.com। এছাড়া এনটিভির সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজ। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি, শুভ দুপুর।